আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পোচ বোনা অথবা ডিমের শাকশুকা। যে যেই নামে ডাকুক না কেন, জিনিসটি কিন্তু খেতে ভীষণ মজা। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি এখানে একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এই ডিম পোচ বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচিগুলিকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং সাদা থাকা অবস্থায় একটি টমেটো ব্যবহার করতে হবে। আমি এখানে বড় সাইজের একটি টমেটো কেটে নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ হয়েছে। আমি এখন সেগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর টমেটো ও পেঁয়াজ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে লবণ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এরপর আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ ও গুঁড়া মশলাগুলিকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে যেন পেঁয়াজ, গুঁড়া মশলা ও টমেটো একেবারে মাখামাখা হয়ে আসে। এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব। আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা ব্যবহার করছি। এরপর সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে পানি ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপ পানি ব্যবহার করছি। পানিটা আপনারা ঠান্ডা অথবা গরম দুটোই ব্যবহার করতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি। পানিটা বলক আসার জন্য অপেক্ষা করছি। পানিটা বলক চলে আসলে আমি এখানে 7-8টি কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এরপর কাঁচামরিচগুলোকে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি। এই জায়গাতে আমি 1টি 1টি করে ডিম দিয়ে দিব। তাই এই জায়গাতে আমি প্রথমে 1টি ডিম দিয়ে নিচ্ছি। এবার আমি 1টি জায়গা ফাঁকা করছি, সেই জায়গাটিতে আমি 1টি ডিম দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটি ডিম দিয়ে নিব। এবার প্রত্যেকটি ডিমের উপরে আমি হালকা গোলমরিচের গুঁড়া ও লবণ ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। আপনারা আপনাদের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়া থাকে সেটিও ব্যবহার করতে পারবেন। ডিমের শাকশুকা রান্নায় গোলমরিচ খেতে দারুণ লাগে। এবার আমি ডিমগুলোকে ঢেকে দিব। প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে খুব মৃদু আঁচে ডিমগুলোকে রান্না করব। এই সময় মনে রাখতে হবে ঢাকনা কিন্তু উঠানো যাবে না। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন, দেখতে কি দারুণ হয়েছে। যারা ডিমের কুসুমটাকে নরম খেতে পছন্দ করেন তারা প্রায় 10 মিনিট রাখলেই চলবে। এবার আমি ডিমের শাকশুকার স্বাদ দ্বিগুণ করে তুলতে এখানে আমি ধনেপাতা কুচি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। বাস, তৈরি হয়ে গেল আমার ডিমের শাকশুকা। দেখুন, দেখতে কি দারুণ হয়েছে। এভাবে খুব কম সময়ে ঝটপটভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন ডিম পোচ বোনা। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।